নমস্কার সিটি ভিএনএ আপনাদের সকলকে স্বাগত এবং ছোটরা তোমাদের বলছি তোমাদের এই অনুষ্ঠান সিটি ভিএনএ এডুকেশন অনলাইন শুধুমাত্র তোমাদের জন্য এবং প্রতিদিনই একজন করে টিচার আমাদের সঙ্গে স্টুডিওতে থাকেন। তোমাদের যা যা বুঝতে অসুবিধে হয় তোমরা টিচারের সঙ্গে কমিউনিকেট করতে পারো, কারণ এটা আমাদের ফোন ইন অনুষ্ঠান। জানো সরাসরি স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবে তোমরা, স্যার যা বলবেন সেই জায়গা থেকে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই স্যারের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, সরাসরি কথা বলতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই তোমরা এখন ভাবছো যে আজকে আমরা কী পড়বো? আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়বো এবং এটা সবার পছন্দের একটা সাবজেক্ট। আমার যেরকম পছন্দ, পর্দার ওপারে যারা রয়েছে তাদেরও খুব পছন্দের সাবজেক্ট। দেখে নিই স্টুডিওতে আমাদের সঙ্গে কে রয়েছে, প্রথমে স্যারের সঙ্গে আলাপ করাবো। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার সঞ্জয় ঘোষ। স্যার অনেক স্বাগত আপনাকে সিটি ভিএনএ, দ্য পার্ক ইনস্টিটিউশনের টিচার উনি আজ আমাদের সঙ্গে কম্পিউটার নিয়ে আলোচনা করবেন। এবং আগেও স্যার এসেছেন বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা হয়েছে, এবং তোমরা ভেবো না যে আগের দিন যেখানে শেষ হয়েছিল সেখানেই শেষ, একেবারেই তা নয়। স্যার কিন্তু একেবারে কন্টিনিউয়েশন যে পার্ট রয়েছে সেইখান থেকেই আবার চালু করবে, তাই মাথায় রেখো আগে যতদূর অবধি পড়াশোনা তোমরা করেছিলে অনলাইনে আজকে ঠিক সেখান থেকেই আমরা শুরু করব। তাই কোনো রকম চিন্তা নেই, নিশ্চিন্তে সরাসরি আমরা চলে যাব স্যারের কাছে। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আর সিটিভিএন একেডি প্লাসের এই অনুষ্ঠানকে আমি স্বাগত জানাচ্ছি। আগের দিন আমরা তোমাদের সাথে ডিসকাস করছিলাম বুলিয়ান অ্যালজেব্রা, কম্পিউটার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা অন্যতম পার্ট হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা। এবং আমরা আগের দিন বলেছিলাম যে আজ এখনও অবধি কম্পিউটারের যাবতীয় যা জিনিস তৈরি হয়েছে এই বুলিয়ান অ্যালজেব্রার ওপরে বেস করেই তৈরি হয়েছে। কম্পিউটার যতই প্রগতি হোক না কেন কিন্তু বেসিক সায়েন্সটা হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে ডিসকাস করব, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ইন্টারেস্টিং, কী করে সার্কিট আঁকতে হয়। ছাত্ররা তোমরা জানো কম্পিউটারের মধ্যে চিপ থাকে, সেই চিপটাকে আমরা বলে থাকি আইসি। আইসি কথাটার পুরো নাম হলো ইন্টিগ্রেটেড সার্কিট। এই ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেশন মানে অনেকগুলো সার্কিটকে একসাথে এক জায়গায় একত্রিত করাকে বলা হয় ইন্টিগ্রেশন, আর তাই জন্য এদেরকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট। আজকে আমরা শিখব যে বেসিক গেট এর মাধ্যম দিয়ে, বা আমরা যে যে গেটগুলো আগের দিন শিখে নিয়েছিলাম আজকে সেই গেটগুলোকে কম্বাইন করে আমরা তৈরি করব সার্কিট, যেটাকে আমরা বলে থাকি কম্বিনেশনাল সার্কিট। এখানে সার্কিট শেখার আগে তোমাদের প্রথমে যেটা শিখতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রাকে কী করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ বাইনারি জিরো আর ওয়ানগুলোকে আমরা অ্যালজেব্রা দিয়ে কী করে রিপ্রেজেন্ট করব, ম্যাক্স টার্ম অ্যান্ড মিন টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করব। দেখো প্রথমেই আমরা একটুখানি প্রশ্নোত্তর ফর্মে পড়ি, কারণ আমাদের পরীক্ষার উত্তরও তো দিতে হবে, তাই জন্য প্রশ্নটার দিকে একবার খেয়াল করো। প্রথম প্রশ্নটার দিকে দেখো, হাউ টু রিপ্রেজেন্ট ম্যাক্স টার্ম অ্যান্ড মিন টার্ম ইন বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে তোমাদের প্রথমে শেখাবো ম্যাক্স টার্ম আর মিন টার্মকে কী করে রিপ্রেজেন্ট করতে হয়। ওকে, আমি সরাসরি চলে যাচ্ছি ম্যাক্স টার্ম অ্যান্ড মিন টার্মকে রিপ্রেজেন্ট করার জন্য। এখানে তোমরা দেখো যে আমরা একটা থ্রি ভ্যারিয়েবল বা নিলাম এ, আমরা একটা থ্রি ভ্যারিয়েবল নিলাম এ বি আর সি। তোমরা জানো যে তিনটে ভ্যারিয়েবল যদি থাকে বাইনারি কম্বিনেশনে, টু টু দি পাওয়ার থ্রি মানে আটটা বাইনারি কম্বিনেশন হয়। লেখাটা খুব সহজ, আগের দিনে শিখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। যদি মনে রাখতে না পারো, নাম্বারগুলো ক্যালকুলেট করতে না পারো, তাহলেও মেকানিক্যালি তুমি লিখতে পারো কি, প্রথমে চারটে জিরো দেন চারটে ওয়ান, তারপর দুটো জিরো দুটো ওয়ান, দুটো জিরো দুটো ওয়ান, তারপর একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। দেখো তোমার জিরো থেকে সেভেন অব দি রিপ্রেজেন্টেশন হয়ে গেল। এবার আমরা এখানে লিখব ম্যাক্স টার্ম আর লিখব মিন টার্ম। তাহলে প্রথম প্রশ্নের উত্তরে ম্যাক্স টার্ম আর মিন টার্ম কী করে লিখতে হয় দেখে নাও প্রথমে, তাহলেই আমরা সার্কিট তৈরি করতে পারবো। ম্যাক্স টার্ম লিখতে গেলে এর তলায় যদি জিরো থাকে, ম্যাক্স টার্মকে বলা হয় প্রোডাক্ট টার্ম, অর্থাৎ এখানে একে বলা হয় প্রোডাক্ট টার্ম, প্রোডাক্টকে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় মিন টার্মকে, আর ম্যাক্স টার্মকে বলা হয় সাম টার্ম, এটাকে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। লেখা খুব সোজা, এর তলায় জিরো থাকলে এবার বি এর তলায় মিন টার্ম বলছি প্রথমে,
এর তলায় জিরো থাকলে এ বার, বি এর তলায় জিরো থাকলে বি বার, সি এর তলায় জিরো থাকলে সি বার। প্রথমে মিন টার্ম লিখছি, এ বার বি বার সি বার। নাও মিন টার্মটা আবার দেখো, এর তলায় জিরো থাকলে এ বার, বি এর তলায় জিরো থাকলে বি বার, সি এর তলায় কি আছে ওয়ান, তাহলে সি এর মাথায় বার হবে না, তাহলে এ বার বি বার আর সি। তাহলে পরেরটা দেখো, তোমরা নিজেরাই অর্ডার করো এবং খাতায় লিখতে পারবে। তারপরেরটা দেখো, এ বার বি সি বার, আশা করি তোমরা এটা পুরোটা করতে পারবে। এবার দেখো আমরা ম্যাক্স টার্মে চলে যাই, ম্যাক্স টার্মে মিন টার্মে যা করে এসেছি ঠিক তার উল্টোটা করতে হয়। ইটস ভেরি ইজি, তোমাদের এটা প্রশ্নও আসে যে এটার ম্যাক্স টার্ম, তিনটে ভ্যারিয়েবলের ম্যাক্স টার্মগুলো লেখো বা মিন টার্মগুলো লেখো। দেখো প্রথমে আছে ঠিক উল্টোটা, অর্থাৎ এখন এবারে এর তলায় জিরো থাকলে এ হবে, বি এর তলায় জিরো থাকলে বি হবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে, আর সি এর তলায় জিরো থাকলে সি হবে। তো এ প্লাস বি প্লাস সি, আর ডটের জায়গায় প্লাস হবে, কারণ ডট অ্যান্ড প্লাস আর রেসিপ্রোকাল টু ইচ আদার বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে। নাও এরপর দেখো, এ প্লাস বি প্লাস, এবার এটা কী হবে সি বার। বাকিটা আমরা আশা করি তোমরা নিজেরাই করতে পারবে, এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এই পুরোটা কিন্তু তোমরা অবশ্যই করে আমাদেরকে জানাবে। ওকে, আমরা পরবর্তী আর প্রশ্ন ওয়াইজ যদি আমরা যেতে শুরু করি, তাহলে সেক্ষেত্রে পর্দার ওপারে যে ছাত্রছাত্রীরা বসে আছেন তাদের জন্যও সেটা সুবিধা হবে। একদম এটা মাথায় রাখো, স্যার কিন্তু পাই টু পাই প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে শেখাচ্ছেন, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। আর অবশ্যই স্যার যে হোমওয়ার্ক দিয়েছেন সেটা এখনই পর্দার ওপারে বসে এই অনুষ্ঠান শেষ হলেই শেষ করে ফেলো। একদম, আর একটা সবচেয়ে বড় কথা, এই চ্যাপ্টারটার একটা বিশেষত্ব হচ্ছে এই চ্যাপ্টারটার থেকে তোমাদের প্রায় 21 নম্বরের মতো প্রশ্ন আসে, এবং তোমাদের 70-এর মধ্যে পাস মার্কস কিন্তু 21-ই। এবং এই চ্যাপ্টারটার থেকে তুমি যে প্রশ্নেরই উত্তর দেবো দাও, যদি উত্তরটা সঠিক হয় তাহলে তুমি পুরো নম্বর পাবে, ফুল মার্কস। এখানে কোনো পার্সিয়াল মার্কিংয়ের কোনো জায়গাই নেই, কারণ জায়গাটা পুরোটাই ম্যাথামেটিক্যাল পার্ট, অর্থাৎ পার্সিয়াল মার্কিংটার এখানে কোনো জায়গা নেই। তুমি উত্তর ঠিক তো তুমি নম্বর ঠিক, আর জায়গাটা যদি তুমি একবার বুঝে করো এমন কিছু শক্ত নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারি? একদম, আমরা পরবর্তী প্রশ্নে তাহলে চলে যাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল যে প্রুফ দ্যাট, যে এখানে দেখো তোমাদের কাছে আছে এক্স এক্স বার আর প্লাস ওয়াই, এটাকে তোমাদেরকে প্রুফ করতে হবে এক্স ওয়াই। এই জিনিসটা এখানে কিছু লজ আছে, বুলিয়ান অ্যালজেব্রার কিছু লজ আছে, লজগুলো তোমাদের আলাদা করে মুখস্থ করার দরকার নেই, মনে রাখার দরকার নেই, ইটস অল অ্যাবাউট কমন সেন্স। তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু অটোমেটিক্যালি এটা করতে পারবে, এর জন্য তোমাদের কিছু এক্সট্রা কিছু মুখস্থ করার দরকার নেই। চলো আমরা দেখে নিই যে বুলিয়ান অ্যালজেব্রার এই ইয়েটা নেক্সটটা, সো আমাদের ছিল এক্স বার আর সরি এখানে আমাদের ছিল হচ্ছে গিয়ে এক্স এক্স বার প্লাস ওয়াই, এটা প্রুফ করতে দিয়েছে এক্স ওয়াই। ইটস ভেরি ইজি, দেখো তোমরা শুধুমাত্র এখানে একটা ডট আছে এবং এটাকে গুণ করে দাও, প্লেন অ্যান্ড সিম্পল। দেখো এক্স বার ডট এক্স আর কি হলো এক্স ওয়াই। এখন এক্স বার ডট এক্স, আচ্ছা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বাইনারিতে দুটো সংখ্যাই আছে, একটা জিরো একটা ওয়ান, তাহলে আমি ধরে নিলাম ধরো এক্স এর মান জিরো, আচ্ছা তাহলে এক্স বার কি হবে? সভাপতি যে কেউ বলতে পারবে এক্স বার কি? ওয়ান। তাহলে ওয়ান ডট জিরো কি হয়? জিরো। তাহলে এক্স ডট এক্স বার কি হবে? জিরো। আচ্ছা তোমার মনে হতে পারে স্যার কেন এক্স এর মান জিরো ধরলেন, স্যার আপনি তো এক্স এর মান ওয়ানও ধরতে পারেন। ওকে লেটস টেক ইট, এক্স ইকোয়ালস টু ওয়ান নাও, তাহলে এক্স বার কি হবে? জিরো। এইবার বলো ওয়ান ডট জিরো কি হবে? জিরো। তার মানে এক্স ডট এক্স বার অলওয়েজ জিরো। তার জন্য আমি বললাম যে এটা মুখস্থ করার দরকার নেই, এক্স ডট এক্স বার জিরো হয়, এক্স ডট এক্স বার জিরো হয় না, জাস্ট তুমি পাশে নিজেকে একটুখানি কমন সেন্স অ্যাপ্লাই করলে দেখে নাও এক্স ডট এক্স বার সমান জিরো হয়। তাহলে এখান থেকে আমরা কি পড়ে থাকছে? এক্স ওয়াই। তাহলে এটা ছিল আমার এলএইচএস অ্যান্ড এটা গেল আমার আরএইচএস অ্যান্ড এটা প্রুফ। এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড মাত্রায় এসএ কিউতে আসে, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোশ্চেন্সে কিন্তু এগুলো আসে এবং এগুলোর মান থাকে এক। ওকে, একটু মাইনিউটলি করলেই পুরো বিষয়টা খুব ইজি এমন কোনো ব্যাপার নয়। এবং সত্যি কথা বলতে গিয়ে এই পার্টিকুলার পার্টটায় যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে পুরো নম্বরটাই স্টুডেন্টরা পায়,
কারণ এখান থেকে অনেকটা নম্বর জুড়ে ক্লাস ইলেভেনের প্রশ্ন আসে। কারণ এছাড়াও যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে তোমাকে ডেসক্রিপটিভ আনসার লিখতে হয়, অনেকটা পড়তে হয়, অনেকটা মুখস্থ করতে হয়, অনেকটা মনে রাখতে হয়, স্টেপগুলোকে মনে রেখে রেখে লিখতে হয়। এখানে ইউ জাস্ট অ্যাপ্লাই ইউর কমন সেন্স অ্যান্ড গেট ইউর মার্কস, ইটস ভেরি ইজি। একদমই তাই, সুতরাং তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও। স্যার বলেই দিয়েছেন এই চ্যাপ্টারটা থেকে কিন্তু 21 নম্বরের প্রশ্ন আসে, আর 21 নম্বর মানে ইটস নট আ ম্যাটার অফ জোক, আর যেখানে পাস মার্কসই হচ্ছে 21, তাই খুব মাইনিউটলি যদি পড়ো তাহলে এইখানেই এই 21-এর মধ্যে 21 পাওয়া কোনো ব্যাপারই নয়। 21-এর মধ্যে 21 পাওয়াটা, এখানে 21-এর মধ্যে 21 পাওয়াটা খুবই ইজি, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনটা স্টুডেন্টরা নেয় নম্বর তোলার জন্য। একদমই তাই, 100-এ 100 পাওয়ারও চান্সেস থাকে, প্রচুর ছেলে মেয়ে নম্বর পায়, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনটা এতটাই মানে ফিউচার স্কোপ সাবজেক্ট যেটা ছাড়া এখন বাস্তব জীবনে কিন্তু ছাত্ররা এগোতে পারবে না, প্লাস স্কোরিং। একদমই স্যার, আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। দেখো এইটা খুব ইন্টারেস্টিং জায়গা, একটু বাদে আমরা হঠাৎ ছোট থেকে বড় হয়ে যাব, কারণ আমরা এখন সার্কিট আঁকতে শিখবো। তো এই যে সার্কিট আঁকাটা, বইয়ের মধ্যে এত বর্তনী আঁকা থাকে বা সার্কিট আঁকা থাকে, প্রথম লুকসে দেখে মনে হয় যে ওরে বাবা এটা কী জিনিস। আচ্ছা এখন দেখে নাও যে এই সার্কিট আঁকাটা এতটাও শক্ত নয়। তো আমি এখানে একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড। 3 নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে দেখো যে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড বার প্লাস ওয়াই জেড। ওকে, তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা কনসিডারেশনের মধ্যে আনি, তাহলে এক্স এখান থেকে দেখো আমাদের এক্সপ্রেশনটা ছিল এফ ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই জেড বার প্লাস এখান থেকে প্লাস ওয়াই জেড। ওকে, সো যদি আমরা এই এক্সপ্রেশনটাকে কনসিডার করি, ওকে, সেই এক্সপ্রেশনটাকে কনসিডার করলে আমরা এবার কি করে সার্কিট আঁকবো তোমরা একটুখানি দেখে নাও। তো আমাদের কাছে 3টে ভ্যারিয়েবল এখানে আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ 3টে জিনিস আছে, প্যারামিটার এক্স ওয়াই অ্যান্ড জেড। ওকে, তো ভেরি সিম্পল, 3টে দাগ টেনে নাও, এক্স ওয়াই অ্যান্ড জেড। সো ইট ইজ এক্স, ইট ইজ ওয়াই অ্যান্ড ইট ইজ জেড। ওকে, এবার দেখো এইখানে 3টে দাগ টেনে নিয়ে এবার যেখানে যেখানে তুমি এক্সের সাথে নট গেট যদি লাগাও তাহলে এটা হয়ে গেল এক্স বার, তাহলে তুমি এক্সও পেয়ে গেলে তার সাথে এক্স বারও পেয়ে গেলে, সরি এক্স এক্স বার। ওকে, আবার ওয়াইয়ে যদি নট গেট লাগাও তাহলে কি পেয়ে গেলে ওয়াই বার, কারণ নট গেট কি করে কমপ্লিমেন্ট করে। আবার জেডে যদি তুমি লাগাও তাহলে পেয়ে গেলে জেড বার। নাও এইবার তোমার রান্নার ইনগ্রিডিয়েন্টস রেডি, এবার রেধে ফেলো, ঠিক আছে, ইটস ভেরি ইজি। নাও প্রথমে কি আছে, এক্স ওয়াই, তাহলে এক্স থেকে একটা ডাগ টানো আর ওয়াই থেকে একটা দাগ টানো, নিয়ে এদের মধ্যে একটা অ্যান্ড গেট লাগিয়ে দাও, তাহলে কি পেলে এক্স ওয়াই, প্রথম টার্মটা পেয়ে গেলে। শক্ত আমার মনে হচ্ছে না। পরেরটা দেখো, এক্স বার ওয়াই জেড বার, তাহলে এক্স বার থেকে একটা দাগ টানো, ওয়াই থেকে একটা দাগ টানো আর জেড বার থেকে একটা দাগ টানো, পেয়ে গেলে অ্যান্ড গেট, কারণ এগুলোর মাঝে কিছু নেই মানে ডট আছে। আর লাস্টে কী আছে দেখো, ওয়াই জেড, তাহলে ওয়াই থেকে একটা দাগ টানো আর জেড থেকে একটা দাগ টানো, দেখো পেয়ে গেলে, 3টে পেয়ে গেছো, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম, এদের মাঝখানে কী আছে, প্লাস, প্লাস মানে কী গেট, অর গেট, কিচ্ছু নেই, একটা অর গেট লিখে দাও। নাও তোমরা সার্কিট আঁকা শিখে গেলে, ইউ ক্যান ড্র ইউর সার্কিট, ইটস ভেরি ইজি অ্যান্ড দ্যাট ইজ দ্য আউটপুট। একদমই, দেখতে বইয়ের পাতায় যতটা শক্ত মনে হয় একেবারেই কিন্তু সেটা নয়। আর স্যার খুব সহজভাবে তোমাদের প্রত্যেকটা ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন, হোপফুলি এটার পরে আর বোঝার কোনো অসুবিধা হবে না। তবু যদি কোনো রকম অসুবিধা হয়, নট গেট অ্যান্ড গেট অর গেট যদি একটু গুলিয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে একটা ফোন করে নাও, স্যারের থেকে ডিরেক্টলি জেনে নিতে পারবে। তবে আমার মনে হয় না স্যার যেভাবে বোঝালেন তারপর আর কোনো রকম অসুবিধে থাকতে পারে। ওকে, তাহলে আমরা মোটামুটি সার্কিট ডিজাইন করতে পারছি, অর্থাৎ বই দেখে যখনই বইটা উল্টা এই সার্কিটের জায়গা দেখলে আমরা সবসময় ভয় পাই, ওরে বাবা এটা কী করে আঁকবো। তাহলে আমরা এই যে তোমাদের কিন্তু একটা জিনিস বলছি, তোমরা এবার যেখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন পাবে টুক করে একটা সার্কিট এঁকে ফেলবে, পারবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। যখনই একটা বুলিয়ান এক্সপ্রেশন যেখানে দেখতে পাবে টুক করে একটা সার্কিট এঁকে ফেলবে, এবং দেখবে এই যে সার্কিটটা আঁকা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তখন দেখবে তুমি এই গেটগুলোকেও সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারছো, অর্গানাইজ করতে পারছো, অ্যান্ড
ইজ ভেরি ইজি, তখন তুমি নিজেই বুঝতে পারবে কখন কোনটার ক্ষেত্রে কোন গেট লাগবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। একদম একদম। পরবর্তী প্রশ্নে আমি তোমাদেরকে আরেকটা এখানে সার্কিট আঁকা শেখাবো। এই যে এক্সপ্রেশনটা তোমাদেরকে দিচ্ছি যে এই বুলিয়ান এক্সপ্রেশনকে মিনিমাইজও আমরা করতে পারি। আমরা অলরেডি একটা মিনিমাইজেশন করার প্রসেস দেখিয়েছি, মানে ওই জন্য আমি কোশ্চেনটা স্কিপ করলাম, তিন নম্বর প্রশ্নটা। তো আমরা পরবর্তী পাঁচ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যে এখানে দেখো একটা এ প্লাস বি বার, এইটা এই এক্সপ্রেশনটা যেটা দেখতে পাচ্ছ সেইটা আছে হচ্ছে গিয়ে, ভালো করে দেখো পাঁচ নম্বর প্রশ্নটা, পাঁচ নম্বর আর চার নম্বর প্রশ্ন দুটোই কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন, কিন্তু দুটো একটু অন্যরকম লাগছে। আমি প্রথমেই আগের দিনের ডিসকাশনে তোমাদেরকে এসওপি অ্যান্ড পিওএসটা বলেছিলাম, এইটাই কিন্তু এসওপি অ্যান্ড পিওএস রিপ্রেজেন্টেশনের। এই যে এক্স বার ওয়াই জেড, এই যে ফাংশনটা চার নম্বরে যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ বুলিয়ান এক্সপ্রেশনটা, এটা হচ্ছে গিয়ে সাম অফ প্রোডাক্ট, দেখতে পাচ্ছ সাম অফ প্রোডাক্ট মুখস্থ করতে হবে না, সাম অফ প্রোডাক্ট। ভালো করে এক্সপ্রেশনটাকে দেখো তোমরা, দেখো এক্স ডট ওয়াই এটা কি প্রোডাক্ট, দেখো এক্স ডট জেড বার এটাও একটা প্রোডাক্ট, ওয়াই জেড এটাও একটা প্রোডাক্ট টার্ম, প্রোডাক্ট টার্মগুলোর সাম, সাম অফ প্রোডাক্ট, মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে নাও নেক্সট দেখো, এখানে দেখো এই যে লাস্ট যে এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ দ্যাট ইজ হোয়াট ইজ কল প্রোডাক্ট অফ সাম, পিওএস। ওকে এ প্লাস বি হোল, এ প্লাস বি বার, বি বার প্লাস সি। ওকে এখানে দেখো মিক্সিং আছে, অর্থাৎ সাম অফ প্রোডাক্টও কিছু টার্ম আছে আবার প্রোডাক্ট অফ সামও আছে। সামনের দুটো হচ্ছে প্রোডাক্ট অফ সাম আর লাস্টের দুটো হচ্ছে সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ এটা একটা মিক্সিং পার্ট হিসাবে কিন্তু আমাদের কাছে আছে। ওকে তো আমরা নেক্সট এই যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটাকেও আমরা ডিজাইন করব বা ড্র করব, সেক্ষেত্রে এক্সপ্রেশনটাকে আমরা ডিজাইনের দিকে চলে যাচ্ছি। তো এখানে একবার আমরা এক্সপ্রেশনটা ভালো করে দেখে নাও, এ প্লাস বি বার, বি বার প্লাস সি, এ বি সি বার বি সি। ওকে নাও এখানে দেখো আমরা যে কোনো একটা এক্সপ্রেশন এখানে নিচ্ছি, দ্যাট ইজ এখানে দেখে নাও আমাদের কাছে এক্সপ্রেশনটা আছে এফ ইকুয়ালস টু এ প্লাস বি বার, বি বার প্লাস সি প্লাস এ বি সি বার প্লাস বি সি। সাপোজ আমার কাছে এক্সপ্রেশনটা আছে, তো এখানে মিক্সিং করার আছে টার্মসগুলো, তো ইটস ভেরি ইজি, আমাদের কাছে কিছু দেখার দরকার নেই, কী করতে হবে সেটাই জাস্ট আমাকে দেখে নিতে হবে। তো আমি এখানে কী কী আছে, এ বি আর সি আছে, তিনটে ডাক টানো, এ বি অ্যান্ড সি, এটা এ, এটা বি আর এটা সি। না প্রথমটা কী আছে, এ প্লাস বি, এ প্লাস বি বার, দেখো এখানে বি বার আছে আর সি বার আছে, এর কোনো বার নেই, সুতরাং এক্সট্রা করে নট গেট দেওয়ার কোনো দরকার নেই। এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে মিনিমাইজেশন, অর্থাৎ তুমি যখন সার্কিট আঁকতে শিখবে তখন তুমি কত কম গেট ব্যবহার করে সার্কিট আঁকতে পারবে সেটা হচ্ছে তোমার স্কিল। আগে তুমি ইম্প্রোভাইজ করতে পারবে যত কম গেট ব্যবহার করবে, কারণ আমরা কি করি দেখো প্রত্যেক দিন আমাদের কাছে কম্পিউটার কি ছোট হচ্ছে, হাতের তালুর মধ্যে চলে আসছে। এই ইন্টিগ্রেশন লেভেলটা শুধুমাত্র ভালো ইন্টিগ্রেশন করলেই হচ্ছে তা না, এলএসআই, এমএসআই, ভিএলএসআই শুধুমাত্র এটা কারণ নয়, এর সাথে কিন্তু তোমার কম্পোজিশন অ্যান্ড আইডিয়াটাও দরকার আছে, আমি কত কম কম্পোনেন্ট ব্যবহার করে আমার ডিজাইনটা করতে পারবো এবং আমার সাকসেসটা অ্যাচিভ করতে পারবো। ঠিক তোমরা যেমন ভাবো কত কম পড়াশোনা করে অনেকটা অনেকটা নম্বর পেতে পারবো, জাস্ট লাইক দ্যাট, আউটপুটটা ভালো, আউটপুটটা বেটার হতে হবে যত কম ইনপুট দেওয়া যায়। সো এক্ষেত্রে আমরা দেখো এখানে তো বি বার আছে আর সি বার আছে, সুতরাং আমার এখানে কোনো জায়গাই নেই যে এ এর কোনো বার নেই, তাই একাই বার করলাম না, তাহলে আমি এখানে একটা বি বার করে নিলাম, সিমিলারলি আমি এখানে একটা সি বারও করে নিলাম। তাহলে এবার দেখো এ প্লাস বি বার, তাহলে এর থেকে একটা ডাক টানলাম আর বি বার থেকে একটা ডাক টানলাম, তাহলে পেয়ে গেলাম কি এ প্লাস বি বার, অর্থাৎ প্রথম টার্মটা পেয়ে গেলাম। তারপর কী আছে দেখো বি বার প্লাস সি, তাহলে এখান থেকে বি বার আর এখান থেকে সি, এদের মধ্যে প্লাস আছে তার মানে অর করব। এবার এই দুটোর মধ্যে কী আছে দেখো অ্যান্ড আছে, তা এই দুটোকে আমি অ্যান্ড করলাম, অর্থাৎ প্রথম এই পার্টটা পুরোটা তোমরা পেয়ে গেলে, আশা করি কোনো অসুবিধা নেই। তারপরে কী আছে দেখো এ ডট বি ডট সি বার, তাহলে এ বি আর এখান থেকে গেল সি বার, এই তিনটেকে নিয়ে আমরা করলাম, এই টার্মটা পেয়ে গেলাম। অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে বি সি, তাহলে এখান থেকে বি নিলাম আর এখান থেকে সি নিলাম, তাহলে পেয়ে গেলাম, অর্থাৎ লাস্ট টার্মটাও পেয়ে গেলাম। তাহলে এইগুলোর মধ্যে কী আছে, প্লাস, কী করতে হবে আর বলতে হবে না, অর করতে হবে। চলো আমরা এটাকে অর করে দিলাম,
পেয়ে গেলাম। কত বড় এক্সপ্রেশন তোমরা নেবে, সব এক্সপ্রেশনের সার্কিট আঁকতে পারবে, নাথিং ইজ রং, মানে এর মধ্যে কোনো জটিলতাই নেই। এখন তো আবার মিনিমাইজেশনটাও শিখে গেল, মিনিমাইজেশনও শিখে গেছে, একদম কোনো অসুবিধা নেই। এগুলোই তোমাদের হোমওয়ার্ক স্যার, যেরকম ভাবে কোশ্চেনটা দেখাচ্ছে সেই কোশ্চেনটা সবসময় ফলো করো। এই অনুষ্ঠান লাইভ হচ্ছে, এরপর স্যার যা যা বলছেন সেগুলো কিন্তু ইউটিউবেও আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে, তোমরা সেখান থেকেও দেখতে পারবে। পড়তে যখনই বসবে অবশ্যই এটা দেখে বুঝে নেবে যে স্যার কী কী বলেছিলেন, কারণ এটা নয়, তোমাদের জন্য আমরা সবসময় আছি। তাই শুধুমাত্র এক ঘন্টার অনুষ্ঠান নয়, যাতে পরেও তোমরা দেখতে পারো সেই বিষয়টাও আমরা ভেবেছি, সেই জন্যই এগুলো আপলোড করা হয়। এবং এখনও যদি কোনো অসুবিধা হয় ডিরেক্ট স্যারের সঙ্গে কথা বলতে পারবে। স্যার আমরা এরপর কী শিখবো? এরপর আমাদের আর একটা নতুনত্ব জিনিস, আমরা ছোটোবেলা থেকে তো সংখ্যা বলতে যেটা বুঝে থাকি যে নর্মালি আমরা সংখ্যা বা যে ধরনের জিনিসগুলো করে থাকি সাধারণত 5, 6, 7, 8, 9, 10 এগুলোকেই বুঝি। এবং আমাদের সংখ্যা বলতে ছোটোবেলা থেকে আমাদের বড় হওয়া শুধুমাত্র দশমিক সংখ্যার মধ্যে, আজকে আমরা সেই সংখ্যা তত্ত্বের ভ্যারিয়েশন শিখব। অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র যে ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে চায় পারে এরকম নয়। আমরা দোকানে গিয়ে ধরো বললাম যে 15 টাকা জিনিস কিনবো, এই 15টা একটা দশমিক সংখ্যা। কিন্তু আজকে যদি তুমি একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে দোকানে গিয়ে বলে দাদা 1111 টাকার জিনিস, কেউ বুঝতে পারবে না। কিন্তু কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তাহলে আমরা সাধারণত এই যে আমাদের দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো কম্পিউটারের মধ্যে যে ইনপুট দিই এবং কম্পিউটার যে সেগুলোকে প্রসেস করে, সেইটা জন্য কম্পিউটার সংখ্যাতত্ত্বের পরিবর্তনটাও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আমরা শিখবো আজকে যে কীভাবে কম্পিউটারের মধ্যে ডেটা রিপ্রেজেন্ট করা হয়। তো প্রাথমিকভাবে তোমাদেরকে বলে নেওয়া ভালো, আমি একটু গল্পের ছলেই বলি ডেটা বলতে কী বোঝো। অনেকে ডেটা বলতে তোমরা বলবে এটা র ফ্যাক্ট স্যার, বইয়ে লেখা আছে। অনেকে ডেটা বলতে বলবে স্যার এটা একটা অসম্পূর্ণ তথ্য। হ্যাঁ, কিন্তু একটু ভালো করে বিবেচনা করে দেখবে ডেটা জিনিসটা কী। ডেটা অ্যাকচুয়ালি একটা বহুবচন, প্লুরাল ফর্ম, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, DATUM, ডেটাম। এই কথাটার মানে হচ্ছে আ সিঙ্গেল ফ্যাক্ট অর ইভেন্ট চুজেন বাই কনভেনশন। এবার অনেক শক্ত একটা জটিল জিনিস বলে দিলাম, তো বুঝতে ভয় লাগছে, চলো একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা তোমাদের গলিতে ক্রিকেট খেলছো, পাশে একটা কাঁচের জানলা আছে, তো একজন ভালো জোরে বলটা মারলে বলটা গিয়ে লাগলো জানলার কাছে। এখন কাঁচটা ভাঙতেও পারে, আবার কাঁচটা নাও ভাঙতে পারে, কিন্তু বলটা আটকে রেখেছে যিনি বাড়ির মালিক, তিনি বল দেবেন না, এবং উনি অত্যন্ত চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো তুমি বাড়িতে বসে একটা রোবট বানালে, রোবটটাকে পাঠালে ওখানে যে বলো যে এই প্রবলেমটাকে সলভ করে দাও তো রোবট। তাহলে এবার রোবটটাকে প্রবলেমের সলিউশনটা কী, যদি জানলার কাজ ভেঙে থাকে তাহলে সবাই মিলে আমরা পয়সা তুলে, ছেলেমেয়েরা পয়সা তুলে টাকাটা দিয়ে দেবো, আর যদি জানলার কাজ ভেঙে না থাকে তাহলে আমি পরবর্তীভাবে লোকটিকে বলবো যে বাচ্চারা তো খেলবেই, বলটি দিয়ে দিই। এবার রোবটটিকে আমরা কী করে বোঝাবো যে জানলার কাজটা ভেঙেছে না ভাঙেনি? দেখো রোবটটির কাছে আমরা একটা সুইচ রাখতে পারি, ঠিক আছে, সুইচটি অন হলে জানলার কাজ ভেঙেছে, সুইচটি অফ হলে জানলার কাজ ভাঙেনি। দিস ইজ হোয়াট ইজ কল ডেটা, অর্থাৎ ঘটনা, জানলার কাজ ভাঙা বা না ভাঙাটা ঘটনা, সিঙ্গেল ফ্যাক্ট অর ইভেন্ট। সেটাকে আমি কনভেনশনালি কী ধরে নিলাম, 0 অথবা 1, ভাঙলে 1, না ভাঙলে 0। দ্যাট ইজ হাউ উই গিভ ইনপুট টু দ্য কম্পিউটার। অর্থাৎ আমাদের যে রিয়েল লাইফের প্রবলেমগুলো কম্পিউটার সলভ করছে আজ কিন্তু এভাবেই সলভ করছে, আজকে বৃষ্টি হবে না হবে না, আজকে ঠান্ডা পড়বে না পড়বে না। সো অল দিস অবজারভেশন, এই ফ্যাক্টগুলোকে আমরা কম্পিউটারকে 0 আর 1 মধ্যে দিয়েই ফিট করাই। তাই কম্পিউটারের কাছে ডেটা রিপ্রেজেন্টেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, তাই এখন আমরা ডেটা রিপ্রেজেন্টেশন পড়ব। একদম, তো আমরা প্রশ্নে চলে যাই সরাসরি। একদম, দেখো এখানে প্রথম প্রশ্নটা একটু থিওরিটিক্যাল, হোয়াট ইজ নাম্বার সিস্টেম, হাউ দে আর ক্লাসিফাইড, সংখ্যা তত্ত্ব বিষয়টা কি এবং এটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করি। নাম্বার সিস্টেমকে আমরা দুভাবে বলতে পারি, একটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। সো আমরা সাধারণত পজিশনাল নাম্বার সিস্টেম নিয়েই কিন্তু কাজ করে এসছি এখনো পর্যন্ত, নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আমরা কোনোদিন কাজ করিনি, তো করেছি না করিনি। আচ্ছা বলো তো, আমি ধরো এখানে স্ক্রিনে লিখলাম
এটা কি ওয়ান, এটা কি, তোমরা যখন বলে কোন ক্লাসে পড়ো টু, এটা কি ফোর, এটা কি লিখলাম ইলেভেন, এগুলো কি, দিজ আর অল নাম্বারস, বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দেয়ার পজিশন, কোনোদিন মনে প্রশ্ন এসছে? অ্যাকচুয়ালি দে আর নন পজিশনাল নাম্বার সিস্টেম। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেম কি, দেখো আমরা লিখলাম টু, ছোটোবেলায় মা যখন পড়াতো এটাকে কিভাবে বলতে, ছোটোবেলায় যখন এক্সপ্লেন করতে, দুই ইন্টু একশো, পাঁচ ইন্টু দশ, আর এক ইন্টু এক, দুশো একান্ন, বা পাঁচ দশ এক একান্ন, তাই তো, ফিফটি ওয়ান। তার মানে কি, আমরা যদি দেখি যে এই ওয়ানের আমরা লিখতাম একক, দশক, শতক, মনে পড়ছে? কেন লিখতাম একক, কারণ এর মান এক। কেন লিখতাম দশক, কারণ এর মান দশ। কেন লিখতাম শতক, কারণ এর মান একশো। অর্থাৎ আমি যদি লিখি দুই পাঁচ এক, তাহলে দুই ইন্টু একশো প্লাস পাঁচ ইন্টু দশ প্লাস এক, দিস আর দ্য পজিশনাল ভ্যালু, একক, দশক, শতক, পজিশনাল ভ্যালু। যে সংখ্যা তত্ত্বের এরকম পজিশনাল ভ্যালু আছে তাদেরকে বলা হয়, বা বিট ওয়েট আছে তাদেরকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম, আর যাদের এরকম কোনো নেই, অর্থাৎ রোমান নাম্বার সিস্টেমটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, এরা প্রত্যেকে পজিশনাল নাম্বার সিস্টেম, অ্যান্ড রোমান নাম্বার সিস্টেম কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমার মনে হয় তোমরা প্রথম প্রশ্নের উত্তরটি পেয়েছো। আবার চলে আসি আমরা সেকেন্ড প্রশ্নে, এবং আমাদের ভাবতে হবে যে আমরা তো এত কিছু কম্পিউটারের কাছে লিখে দিই, কিন্তু সব কিছু কম্পিউটার কত দ্রুত সব কিছুকে জিরো আর ওয়ানে কনভার্ট করে আমাদের আনসারটা দেয়। এভরিথিং, কারণ কম্পিউটার শুধুমাত্র সিগন্যাল বোঝে, তো ওটা একটা ইলেকট্রনিক ডিভাইস, ও শুধুমাত্র সিগন্যাল বোঝে, আর সিগন্যালের মধ্যেও খালি বোঝে হাই অথবা লো, এবং এই সমস্ত কিছু, যাবতীয় সমস্ত কিছু কিন্তু এই সিগন্যালের মধ্যে দিয়েই রিপ্রেজেন্টেড হয়, অ্যান্ড সিগন্যালের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেড হয় বলে আমরা জিরো আর ওয়ান দিয়ে রিপ্রেজেন্টেড করি। তাই কম্পিউটারের কাছে খুব ইম্পর্টেন্ট হলো গিয়ে বাইনারি নাম্বার। তো এখন আমরা শিখব যে কি করে আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যাটা ব্যবহার করি রেগুলার বেসিসে, ডেসিমেল নাম্বার, অর্থাৎ আমরা যাবতীয় ছোটোবেলা থেকে যা অঙ্ক শিখেছি সবই ডেসিমেল নাম্বারের উপরে বেস করে অঙ্ক শিখেছি। তোমরা অন্য কোনো নাম্বার সিস্টেমের উপরে বেস করে অঙ্ক শেখোনি। দৈনন্দিন জীবনে দোকান বাজার করতে গেলে যে অঙ্কগুলো করতে হয় আমাদের সবই ডেসিমেল নাম্বারের উপরে করতে হয়, তোমরা অন্য কোনো নাম্বার সিস্টেমে করো না সেটা, ওকে? তো তাই জন্য আমাদের যেটা খুব পপুলার নাম্বার সিস্টেম ডেসিমাল নাম্বার, সেটার থেকে আমরা কি করে বাইনারিতে সুইচ করি, বা সেটার থেকে বাইনারি, তার করস্পন্ডিং বাইনারিটা কি করে বের করতে হয় এখন আমরা শিখব সেটা। দ্বিতীয় প্রশ্নটা খুব ভালো করে দেখো, তলায় দশ লেখা আছে মানে এটাকে বলা হয় বেস অফ দ্য নাম্বার সিস্টেম। একটু প্রশ্নটা ভালো করে দেখো, ওয়ান থার্টি টু বেস টেন, তলায় দেখো আমি দশ লিখে রেখেছি, এই দশ লেখা মানে হচ্ছে গিয়ে দিস ইজ কল বেস টেন। এবার এদিকে ভালো করে দেখো যে কোশ্চেন মার্ক দিয়ে এদিকে তলায় লেখা আছে টু, অর্থাৎ যখনই তোমাকে এরমভাবে প্রশ্নটা দেবে কোশ্চেন মার্কের জায়গাটায় তোমাকে বাইনারি নাম্বার বসাতে হবে, অর্থাৎ তোমার কাছে ইনপুট বেস হচ্ছে দশ অ্যান্ড আউটপুট বেস হচ্ছে টু, অর্থাৎ তোমাকে ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে সুইচ করতে হবে, বা ডেসিমাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে যেতে হবে। তো আমি তোমাদেরকে দুটো পদ্ধতি শেখাবো, একটা পদ্ধতি হচ্ছে গিয়ে প্রপার প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা সাধারণত বের করে থাকি, আর একটা পদ্ধতি শেখাবো খুব শর্টকাট প্রসেস, যেটা দিয়ে তুমি খুব কুইকলি সেটা বের করে নিতে পারবে। ছাত্রছাত্রীরা ওই শর্টকাট প্রসেসটা আরও বেশি মন দিয়ে শুনবে, আরও বেশি মন দিয়ে শুনবে, এবং আরও সবচেয়ে বড় কথা শর্টকাট প্রসেসে ওরা আরও বেশি অনেক তাড়াতাড়ি ওদের উত্তরটা পেয়ে যাবে, এবং অনেক তাড়াতাড়ি উত্তরটা পেয়ে যাবে, তাতে ওদের কিন্তু মাথাটা অনেকটা কম খাটাতে হবে এবং লেবারটা হাতে লিখতেও কম হবে। হ্যাঁ, আর পরীক্ষার হলে গিয়েও সেটা অনেকটা বেশি সুবিধে হবে, পরীক্ষার হলে ওখানে কোশ্চেনের জাস্ট আনসারটা দিতে হয়। তো অ্যাকর্ডিং টু দ্য রুল অফ দ্য কাউন্সিল, সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি সঠিক উত্তর দাও এবং সঠিক নম্বরটি অবশ্যই পাবে, এবং কোনোভাবে কিন্তু এসএকিউ বা এমসিকিউতে তোমার ডেসক্রিপশনটা কী আছে সেটা দেখা হয় না, সেটা কিন্তু তুমি প্রসেসে যদি তোমাকে বেসটা যদি ঠিক রেখে তুমি নাম্বার সিস্টেমে কনভার্ট করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাকে নম্বরটি সঠিকভাবে দেওয়া হবে, ওকে? তো আমরা চলে আসি, আমাদের ছিল ওয়ান থার্টি টু
base 10 বাইনারিতে করতে হবে। নরমাল প্রসেসের জন্য আমরা কি করব, 132 একে 2 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে একে 2 দিয়ে ভাগ করলে 66, ভাগ শেষ হলো 0, পাশে এরকম ভাগ শেষটাকে লিখবে। আবার 66কে 2 দিয়ে ভাগ করলে পাশে ভাগ শেষ হলো 0, আবার 2 দিয়ে ভাগ করলে 33কে, তাহলে এখানে লিখলে 16 কিন্তু ভাগ শেষ কত, 1, আবার 2 দিয়ে ভাগ করলে তাহলে এখানে লিখলে 8, ভাগ শেষ কত, 0, আবার 2 দিয়ে ভাগ করলে এখানে লিখলে 4, ভাগ শেষ কত, 0, আবার 2 দিয়ে ভাগ করলে তাহলে এখানে লিখলে 2, ভাগ শেষ কত, 0, নাও আবার 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। ওকে, তাহলে এইবার আমরা উল্টো দিক থেকে লিখব, অর্থাৎ 1 1 2 3 4, চারটে 0, 100। সো দিস ইজ দ্য বাইনারি নাম্বার, অর্থাৎ 132কে তুমি বাইনারিতে কনভার্ট করলে, অ্যান্ড দিস ইজ দ্য প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে তুমি 132কে বাইনারিতে কনভার্ট করতে পারেন। 2 দিয়ে ভাগ করব, বাক্সেসগুলো ডান দিকে লিখতে লিখতে যাব, 2 দিয়ে ভাগ করব, বাক্সেসগুলো ডান দিকে লিখতে লিখতে যাব, তলায় লিখবো ভাগফল আর ডান দিকে লিখবো ভাগ শেষ। ওকে, কোশ্চেন্ট অ্যান্ড রিমাইন্ডার বোথ। ওকে, নাও এবার আমি একটা ছোট এবং খুব অদ্ভুতভাবে ভাগ শেষগুলো কিন্তু 0 আর 1, 0 আর 1 এর মধ্যে, কারণ 2 দিয়ে ভাগ করলে ওর বেশি কোনোদিন আসবে না। ওকে, তো খুব ক্লিয়ারলি দেখো পরেরটা যে প্রসেসটা আমি শিখছি। তো আমরা ছোটবেলায় তো নামতা তো সবাই শিখেছি, আর 2 এর নামতাটা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়। ওকে, চলো আমরা একটা 2 এর নামতা লিখি, ঠিক আছে, কেমন লাগে দেখি, অনেকদিন 2 এর নামতা লিখিনি। দেখো 1 2, তারপরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, আর 64 দুগুণে 128। ওকে, আমি থেমে গেলাম না, এদিকে আমি দাঁড়িয়ে গেছি ওই জন্য নয়, কারণ আমার সংখ্যাটা ছিল 132। তাহলে সরি, আমার সংখ্যাটা ছিল হচ্ছে 132 বেস 10, তো 128 পরে 2 দিয়ে গুণ করলে 256 হবে, সেটা 132 থেকে বড়, তাই জন্য আমি 132টাকে নিলাম না, মানে 256কে নিলাম না, 128 দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটা একটু ভালো করে কনসেন্ট্রেট করে শুনবে, এটা খুব মেকানিক্যাল প্রসেস। দেখো 132 বাইনারি বের করতে দিয়েছে আমাকে, রাইট, 132 বাইনারি বের করতে দিয়েছে, আমি 128 অবধি গেলাম, 256 গেলাম না, কেন, 256 132 থেকে বড়, তাই আমার যাওয়ার দরকার নেই, সো 128 দাঁড়িয়ে যাও। 128 তলে 1 লেখো, 132 থেকে 128 বিয়োগ করো, তাহলে কত পড়ে থাকলো, 4, রাইট, 4 তলে 1 লেখো, কাজ হয়ে গেছে, বাকিগুলো 0 বসিয়ে দাও, হলো বাইনারি কনভার্সন ডেসিমাল। এটা অনেক 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 ইজি আর অনেক টাইম কম লাগবে, এক্স্যাক্টলি, কারণ যত, কারণ কম্পিউটার নিয়ে যত পরবর্তীকালে পড়াশোনা যদি কেউ করতে থাকো, তাদেরকে খুব কুইকলি এই জিনিসগুলোকে করতে হয় এবং খুব র্যাপিডলি করতে হয়, মানে হয়তো তাদের হাতে অত সময়ও থাকে না যে এরকম ভাগ করে 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 দেখবো বের করা, তার জন্য সাধারণত কুইক আনসার পাওয়ার জন্য কিন্তু তোমরা ইউ ক্যান ফলো দ্যাট প্রসেস। ওকে, সো ওই নেক্সট কোশ্চেনটাই আমরা চলে যাচ্ছি। দেখো 35.625, এইবার দশমিক সংখ্যা চলে এসেছে, ছোটোবেলায় দশমিকে আমাদের একটা ঝামেলা ছিল এবং ওই ঝামেলাটা এখানেও আছে। ওকে, তাহলে দেখে নাও যে নর্মাল ফিক্সড নাম্বারকে যখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম একটা প্রসেস, অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বারকে যখন আমরা আবার ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব, সেক্ষেত্রেও কিন্তু আর একটা প্রসেস আছে। ওকে, সো দুটো প্রসেস ডিফারেন্ট, একটার ক্ষেত্রে দশমিকের বাঁদিকের অংশটা হচ্ছে ফিক্সড নাম্বার, ফিক্সড নাম্বারকে যখন করব তখন ভাগ, আর দশমিকের ডান দিকের অংশটা হচ্ছে গিয়ে ফ্লোট নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার, সেটাকে যখন করব তখন গুণ। ব্যাস সিম্পল, এইটুকু মনে রাখতে হবে, বাঁদিকে ভাগ, ডান দিকে গুণ। ওকে, ইটস ভেরি ইজি, অর্থাৎ পয়েন্টের বাঁদিকের অংশটাকে 2 দিয়ে ভাগ করে করে পাবো, পয়েন্টের ডান দিকের অংশটাকে 2 দিয়ে গুণ করে পাবো, কীভাবে চলো দেখে নেওয়া যাক। সো আমাদের কাছে সেখানে ছিল হচ্ছে গিয়ে 35.625, ওকে, এটা ডেসিমাল, এটা বাইনারি করতে দিয়েছে, অর্থাৎ এই পার্টটাকে আমরা আলাদা করে করব। ওকে, অ্যান্ড দিস পার্ট উইল বি সেপারেট। তো এই পার্টটাকে করার জন্য আমরা কীরকম লিখবো, 1 2 4 8 16
বত্রিশ, চৌষট্টি লিখবো না, বত্রিশের তলায় এক, দুয়ের তলায় এক, আর একের তলায় এক, বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ, বাকি শূন্য বসিয়ে দাও, কাজ শেষ। ওকে নাও, এক্ষেত্রে কিন্তু আর শর্টকাট নেই। নাও সিক্স টু ফাইভকে তোমাদেরকে দুই দিয়ে গুণ করতে হবে, কত হলো 1.250। ওকে, এই যে 1.250, এই ওয়ানটাকে এনে এখানে বসিয়ে দাও। তাহলে ওয়ানটাকে তো নিয়ে নিয়েছো, কত পড়ে আছে? 250। কত পড়ে আছে? 250। এই 250কে আবার দুই দিয়ে গুণ করো, 0.500। ওকে, তাহলে পয়েন্টের আগে কী আছে? জিরো আছে। ওকে, একটু ভালো করে দেখো এই জায়গাটা, আমি আরেকবার লিখছি। দেখো আমার কাছে আছে 0.625 × 2, 1.250। ওয়ানটাকে তুলে নিলাম, কত পড়ে থাকলো? 0.250 × 2 সমান 0.500। এবার কাকে তুলবো? জিরোকে তুলবো, জিরোকে তুললাম। 0.500 × 2 কত পেলাম? 1.000। তাহলে কত বসালাম? 1। তাহলে এখন কত আছে? 0.000। আর তো আর এগোবার দরকার নেই, কারণ জিরোকে যতই তুমি গুণ করতে থাকো সেটা জিরোই পাবে। সো দ্যাট ইজ ইয়োর আনসার, অর্থাৎ 1.0000011.101, এটাই হচ্ছে গিয়ে তোমার আনসার। অর্থাৎ 32.625 দিলে তোমাকে এইভাবে বের করতে হবে। এদিকেরটা ভাগ আর এই দিকের অংশটা, পয়েন্টের এদিকে যা থাকবে সেটা গুণ, ডান দিক হলে গুণ আর বাঁ দিক হলে ভাগ। একদম স্যার, খুব সহজভাবে কিন্তু তোমাদের বোঝাচ্ছে, তোমরা খুব মাইনিউটলি ফলো করো এই ক্লাসটা। তোমাদের জন্যই এই ক্লাস, এই অনলাইন ক্লাস এক ঘন্টার প্রতিদিন সিটিভিএন এর তরফ থেকে আমরা চেষ্টা করি সবসময় যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। এবং হোপফুলি আজ যেভাবে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছি, আগের দিন যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু স্যার আজকে শুরু করলেন শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের কোনোভাবে কোনো রকম অসুবিধে না হয়। বুঝতে যদি মনে হচ্ছে কোথাও আটকা যাচ্ছে তাহলে ফোন করতে পারো, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, স্যার নিজে তোমাদেরকে প্রবলেম সলভ করে দেবে, কোনো রকম অসুবিধা নেই। তবে স্যার যেভাবে বুঝিয়ে দিচ্ছেন তারপর আমার মনে হয় না যে তোমাদের আর বোঝার দরকার রয়েছে। তবু যদি পরে বুঝতে হয় ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দেখে নিও, একেবারে পেয়ে যাবে। স্যার এরপর নেক্সট, এরপরে আমরা নেক্সট অন্য আরেক ধরনের নাম্বার সিস্টেমের মধ্যে যাব, অর্থাৎ ডেসিমাল নাম্বার যেমন করেছি এবার আমরা অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে দিয়ে যাব। তো এই যে ডেসিমেল, অক্টাল, স্বভাবতই যারা তোমরা, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশন অনেক ধরনের ছেলেমেয়েরা নেয়, সায়েন্সের ছেলেরা মেয়েরাও নেয়, আর্টসের ছেলেমেয়েরাও নেয়, আবার অ্যাট দ্য সেম টাইম কমার্সের ছেলেমেয়েরাও নেয়। তো আর্টসের ছেলেমেয়েদের একটুখানি অঙ্ক দেখলে একটু আমাদের মানে, আমরা অঙ্কটাকে অ্যাভয়েড করার জন্য এখানে এলাম আর আমাদেরকে আমার অঙ্ক করাচ্ছেন স্যার বলছে, তো সেই জন্য আমার কিন্তু এই অঙ্কটা তোমরা শুধুমাত্র অঙ্কের জন্য অনেক জিনিস লাগে, কিন্তু এখানে তোমরা মেকানিক্যাল প্রসেসগুলো তোমাদেরকে ওই জন্য শেখাচ্ছি এখানে, যাতে তোমরা কিন্তু ভয় না পেয়ে মেকানিক্যাল প্রসেসগুলোতেও করতে পারো। দেখো ভাগ করতে বা গুণ করতে ভুল হতে পারে, কিন্তু যোগ বিয়োগ করতে ভুল হবে না। ওই জন্য তোমাদের ভাগে যদি সমস্যা থাকে আমি যোগ বিয়োগ দিয়ে তোমাদেরকে একটা প্রসেস শেখালাম। একদমই, এন্ড ইটস ভেরি ইজি এন্ড ইন্টারেস্টিং অলসো। মানে যারা ভয় পাও তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কথাই নয়, কারণ জিরো আর ওয়ান এর খেলা একেবারে, দুটো তো নাম্বার। এবং আরো মজার জিনিস দেখো, অক্টাল নাম্বারে তোমাদেরকে আমি অনেক সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তো যে সহজ পদ্ধতিতে তোমরা যে কোনো অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারবে, তো প্রথমে বলে থাকি অক্টাল নাম্বার ব্যাপারটা কি একটু বলে দিই, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। সেটা হচ্ছে অক্টাল, অক্ট মানে আট, অর্থাৎ বাইনারি মানে বাই মানে দুই, ডেক মানে দশ, তাই তো? তাহলে জিরো থেকে নয় অবধি দশটা সিম্বল, ডিফারেন্ট সিম্বল আছে বলে সেটা ডেসিমাল নাম্বার। বাইনারিতে জিরো আর ওয়ান আছে, দুটো ডিফারেন্ট সিম্বল আছে বলে সেটা বাইনারি নাম্বার। তাহলে অক্টাল নাম্বারে জিরো থেকে সেভেন অবধি আটটা ডিফারেন্ট সিম্বল আছে বলে সেটা অক্টাল নাম্বার। ওকে, তাহলে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সোজা কাজ, ঘুমিয়ে ঘুমিয়ে কাজটা করা যায়। দেখো তোমরা, তো তোমরা দেখো কত বললাম, জিরো, ওয়ান, টু, এরমভাবে সেভেন, দেখো আটটা সংখ্যা হচ্ছে, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, আটটা, তাই তো? তাহলে আমরা জাস্ট শিখে নেব বাইনারিতে কী করে জিরো থেকে আট লিখতে হয়। তো ইটস ভেরি ইজি, তোমরা অলরেডি লিখে ফেলেছো। তাহলে টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে এইট, তাহলে তিনটে লাগবে, এ, বি, সি। ওকে, চলো একদম সোজা, জিরো, চারটে জিরো,
চারটে ওয়ান, কিচ্ছু মনে রাখতে হবে না, দুটো জিরো দুটো ওয়ান, এটা তো খেলা, একদম এটা তো খেলা, এই খেলাটাই মনে রাখবে, তাহলে দেখবে জিরো থেকে এইট অব্দি তুমি নাম্বার করে ফেলেছ। এবার দেখো দুটো জিরো দুটো ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এই যে তোমরা খেলার ছলে এটা লিখলে তোমরা দেখবে, দেখো আমি ওপরে লিখে দিলাম ফোর টু ওয়ান, ওখানে যেমন লিখছিলাম ওয়ান টু ফোর এইট সিক্সটিন, এখানে লিখলাম ওয়ান টু ফোর, জাস্ট এই তিনটে লিখে দিলাম। এবার এটার থেকে তোমরা দেখো চারের তলায় জিরো, দুয়ের তলায় জিরো, একের তলায় জিরো, তাহলে কী হবে, জিরো একের তলায় এক মানে এক, দুয়ের তলায় এক মানে দুই, দুই আর একের তলায় এক, দুই আর একে কত হয় তিন, চারের তলায় এক মানে চার, চার আর একের তলায় এক তাহলে কত হলো পাঁচ, চার আর দুয়ে ছয়, চার দুই এক কত হলো সাত, হয়ে গেল জিরো থেকে সাত তোমরা পেয়ে গেছো। এবং মজার জিনিস দেখো তোমাদের ওখানে দেওয়া আছে কত, থ্রি ফাইভ সিক্স বেস এইট, এর বের করতে দেওয়া হয়েছে বাইনারি। আর লাগবে এই সাইডটা দেখেই তো বলে দেবে, থ্রি মানে কি জিরো ওয়ান ওয়ান, ফাইভ মানে কি ওয়ান জিরো ওয়ান, সিক্স মানে কি ওয়ান ওয়ান জিরো, কাজ শেষ। খুব সহজে, আমার মনে হয় এনার মধ্যে কোনো জটিলতাই নেই, মানে তোমরা চাইলে একে এক এক নম্বরের প্রশ্ন এক পেয়ে গেলে। ইনফ্যাক্ট তোমরা যদি এই টেবিলটিও ভুলে যাও, ভুলে যাও কোনো অসুবিধা নেই, টেবিলটি ভুলে গেছে, ওকে তোমাকে দেওয়া হয়েছে থ্রি ফাইভ সিক্স, পরীক্ষায় তোমার কাছে হাতের কাছে টেবিল নেই, তুমি কি করবে, চুপি চুপি খাতার ডান দিকে চার দুই এক লিখে নেবে, পেন্সিল দিয়ে বা পেন দিয়ে যা দিয়ে রাফ ওয়াক বলে লিখে নেবে, ওকে। তিন, তিন মানে দুই আর একে তিন, তো বসিয়ে দিলে জিরো ওয়ান ওয়ান, ওকে। পাঁচ, পাঁচ মানে চার আর একে পাঁচ, সরি চার আর একে পাঁচ, ব্যাস। পাঁচ, ছয়, ছয় মানে চার আর দুয়ে ছয়, এটা আরো 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 অনেক বেশি সহজ, টেবিল লেখার দরকার নেই। তো ইউ ক্যান ক্যালকুলেট ইট, ইজ ভেরি ইজি অ্যান্ড ইজি প্রসেস, আমার মনে হয় না যে এর মধ্যে তোমাদের কোনো জটিলতা আছে, খুব সহজেই তোমরা কিন্তু কুইকলি এই জিনিসগুলোকে করে ফেলতে পারো। এবং এটা তুমি একটা প্রশ্নের উত্তর দিতে তোমার এক মিনিটও লাগবে না। সো হ্যাঁ, এক লাস্ট প্রসিডিওর আর আগের যেটা দেখলাম তার সাথে তো অনেক তফাত, মানে এটা খুব কম সময়ের মধ্যে করা সম্ভব, যে কোনো ভাবে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে পারো, এবং নম্বরটা পাওয়া খুব ভুল হওয়ার কোনো জায়গা নেই, একদমই তাই। একটা জিনিস তোমরা মাথায় রাখো, দেখো স্যার কিন্তু প্রত্যেকটা প্রসিডিওর তোমাদের দেখাচ্ছেন, মানে সময় সাপেক্ষ ব্যাপার, সেটা হলে কিভাবে তোমরা করবে, সময় নেই হাতে, টেবিল ভুলে গেছো, মানে ওয়ার্স্ট কেসও স্যার বলে দিচ্ছেন যে টেবিল যদি ভুলে গিয়ে থাকো তাহলেও ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে তোমরা কিন্তু এই জিনিসটা বের করে নিতে পারো, তাই এগুলো খুব মাইনিউটলি ফলো করো, দেখো পরীক্ষার হলে গিয়ে কোনো অসুবিধা হবে না। এবং স্যার যেভাবে কোয়েশ্চেন ওয়াইজ দেখাচ্ছেন তাতে কিন্তু সব রকম প্রোবাবিলিটি বলা থাকছে যে এই এই ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। ইনফ্যাক্ট যতগুলো নাম্বার সিস্টেম ওদের সিলেবাসে আছে এবং আমি যে এখানে কোশ্চেন্স যেগুলো আমরা সলভ করছি সেগুলো সব প্রিভিয়াস ইয়ার অ্যান্ড কারেন্ট কোশ্চেন্সের উপর বেস করেই কিন্তু আমি কোশ্চেন সেটটা ওদের জন্য তৈরি করেছি যাতে ওরা সহজে খুব আনসার দিতে পারে। আর কি চাই তাহলে, মানে এই এক ঘন্টা কম্প্যাক্টে আজকে ওরা প্রচুর কিছু শিখতে পাচ্ছে। স্যার এরপরে আমরা কি, এরপরে এই যথারীতি আমরা যেমন পূর্ণ সংখ্যা শিখবো তার মানে ফ্র্যাকশনাল নাম্বারও শিখবো, সো আমরা হোল নাম্বারের উপর কাজ করলাম, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, তো সেইখানেই আমাদেরকে ফ্র্যাকশনাল নাম্বারটাও কিন্তু এখানে আছে। দেখো তুমি অলরেডি দেখো ফোর ফাইভ থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ, ঠিক আছে, কত বড় সংখ্যা, আমার মনে হতেই পারে যে এটা তো বিশাল সংখ্যা আমাকে দেওয়া হয়েছে, যে এটা কিভাবে করব, ফোর ফাইভ থ্রি পয়েন্ট থ্রি টু ফাইভ, আর মনে হয় না আমার এই জায়গাতে কোনো অসুবিধা হবে, যে ফোর, ফোর মানে তোমরা এখান থেকে দেখে নাও, আমাকে আর কিছু বলার দরকার হবে না, নিজেরাই বলতে পারবে, ফোর টু ওয়ান, ফোর মানে ওয়ান জিরো জিরো, ফাইভ মানে ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান, থ্রি মানে জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান ওয়ান, থ্রি, থ্রি মানে জিরো ওয়ান ওয়ান, টু, টু মানে জিরো জিরো ওয়ান জিরো, জিরো ওয়ান জিরো, ফাইভ মানে ওয়ান জিরো ওয়ান। একটু প্র্যাকটিস তাহলেই কিন্তু একদম মুখে মুখে করা সম্ভব। প্র্যাকটিসও বিশাল কিছু লাগবে না, খালি এই জায়গাটা, এই ফোর টু ওয়ানের নাম্বার, এই যে জায়গাটা
ওটা এটা একটুখানি নিজেরাই বাড়িতে কেউ একটা ধরো, তোমার বোন তোমাকে বললো একটা সংখ্যা তাহলে 6, বা তোমার ভাই তোমাকে বললো 6, তুমি সঙ্গে সঙ্গে 4 to 1 6 করে নিলে, 12, 18 এরমভাবে যদি তুমি করে নিতে পারো তাহলে এই বাইনারি নাম্বারগুলো দেখবে তোমার কাছে একটা ছবির মতো হয়ে গেছে, মানে প্রজেকশন হয়ে গেছে। যেমন আমাদের কাছে কি হয়, আচ্ছা 3, 3 আমাদেরকে না মানে মাথায় আলাদা করে প্রসেস করতে হয় না, 1, 1 হবে 3, হ্যাঁ 4, একটা প্রজেকশন হয়ে যাবে তোমার মাথার মধ্যে, প্রজেকশন হয়ে যাবে এবং স্পন্টেনিয়াস তুমি আনসার দিতে পারবে এবং রাইট আনসার দিতে পারবে, ভুল হওয়ার কোনো জায়গাই নেই। সো ইউ শুড ফলো দ্য প্রসেস, যদি প্রসেস ফলো করো তাহলে এগুলো ভুল হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু একটা মারাত্মক জিনিস তোমরা যেটা করো সেটা হচ্ছে গিয়ে সবই মুখস্থ করে করতে যাও, দরকার নেই, ইটস নট রিকোয়ার্ড। মুখস্থ করা তো অনেক শক্ত কাজ, তুমি জাস্ট প্রসেস ফলো করো, মেকানিক্যাল প্রসেস ফলো করো, ইউ ক্যান গেট ইট ইজিলি। একদমই তাই। এরপর এবারে আমরা চলে যাচ্ছি হেক্সাডেসিমাল, হেক্সা অর্থাৎ 16। এখন যে সংখ্যা তত্ত্বটা শিখব তার বেস 16, অর্থাৎ 10 শিখলাম, 2 শিখলাম, 8 শিখলাম, এবার শিখব বেস 16। এখন স্বভাবতই বেস 16 মানে হচ্ছে গিয়ে 0 থেকে 9 অবধি হচ্ছে দশমিক, তারপরেও আরও সংখ্যা আছে, দ্যাট ইজ কল বেস 16। বেস 16 অর্থাৎ বেস 16 আমার কাছে 0 থেকে 9 অবধি তো থাকেই, আমার কাছে 0, 1, 2, 9 অবধি তো থাকেই। কিন্তু এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে, 16 মানে কত, 0 থেকে 15 অবধি যাবে, যেমন 8-এর ক্ষেত্রে কত গেছিলো 0 থেকে 7, 10-এর ক্ষেত্রে কত যায় 0 থেকে 9, অর্থাৎ যে লাস্ট নাম্বার -1, লাস্ট নাম্বার -1, বাইনারিতে 2 - 1, 0 আর 1, অক্টালে 8 - 1, 7, 0 থেকে 7, দশমিকে 10 - 1 মানে 9, তাহলে হেক্সাডেসিমেলে 0 থেকে কত 16 - 1 মানে 15 অবধি যাবে। তাহলে 15 মানে কত, 15 মানে এখানে 10, 11, 12, 13, 14, 15, কিন্তু এভাবে লিখলে এটা তো দশমিকেই পড়ে যাচ্ছে, 10, 11, 12। অ্যাকচুয়ালি এখানে রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা 10-কে বলি এ, একে বলি বি, সি, ডি, ই এবং এফ, এইটুকু একটু তোমরা মনে রাখবে যে যদি আমার 10 আসে আমি কিন্তু হেক্সাডেসিমেলে 10 লিখবো না, এ লিখবো। যদি আমার 11 আসে কোনো কম্পিউটেশনে তাহলে আমি হেক্সাডেসিমেলে 11 লিখবো না, বি লিখবো। যদি 12 আসে সি লিখবো, অর্থাৎ 10-এর পর থেকে অনওয়ার্ডস, 9 অনওয়ার্ডস কিন্তু যা হচ্ছে আপ টু 15 অবধি এ বি সি ডি ই এফ, জাস্ট ইট, আর কিছু না। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে তোমাকে কিন্তু নাম্বার সিস্টেমে এই রিপ্রেজেন্টেশনটা একটু দরকার হবে। তো আমরা একটু প্রিভিয়াস কোশ্চেনটায় চলে যাই, তোমরা দেখো এখানে আমাদের কাছে আছে 5B7C। ওকে, আমি তোমাদেরকে আবার একটুখানি ইয়েতে যাব যে তোমরা যেমন অক্টাল নাম্বারের ক্ষেত্রে করলে ইউ ক্যান ডু ইট ইজিলি ফর হেক্সাডেসিমাল নাম্বার অক্সো, হেক্সাডেসিমাল মানে সেখানে 16টা টার্ম তোমাদের কাছে আছে, রাইট? তাহলে 16 মানে হচ্ছে 1, 1, 2, 4, 8, 16 বেড়ে যাচ্ছে আর নেওয়ার দরকার নেই, 8, 4, 2, 1, যে কোনো একটা টার্ম আপনি বলুন, যে কোনো একটা টার্ম 1 থেকে 15 মধ্যে যে কোনো একটা, 14, 14, ওকে, 8, 4, 12, 2, 14, একদম ওই আগের প্রসিডিউরে একদম সেম ভাবে। আর একটা নাম্বার বলুন, 12, 12, 12 মানে 8, 4, 12, ওকে। আর একটা নাম্বার ওদের প্র্যাকটিসের জন্য, 9, 9, 9 মানে 8 আর 1, 9, কি আর কিছু লাগবে? সো ইউ ক্যান ডু ইট, ইটস ভেরি ইজিলি, ওকে। তো তোমরা এখান থেকে আরামসে কিন্তু 1 থেকে 15 অবধি যে কোনো সংখ্যা বের করতে পারো, 15 মানে 8, 4, 12, 2, 14 আর 1, 15, ওকে। সো ইউ ক্যান ক্যালকুলেট এই সমস্ত, অর্থাৎ 0 থেকে 15 অবধি সমস্ত সংখ্যার বাইনারি তোমরা এইভাবে ইজিলি বের করতে পারো থ্রু 8421-এর মাধ্যমে। চলো প্রশ্নটায় চলে যাই, 5B7C, ওকে, এইখানে আমাদেরকে 5B7C এটাকে করতে হবে, রাইট? সো দেওয়া আছে কি আমার কাছে 5B7C, বি মানে 11 তোমরা জানো, এইটা একটু প্রথম প্রথম মনে রাখতে হবে, ওইটা মাঝে মাঝে আমরা ভুলে যাই যে বি, বিটা কী ছিল, বিটা কী ছিল, এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15, জাস্ট ইউ জাস্ট রিমেম্বার, এটা একটু মনে রাখতে হবে। সো এবার 8, 4, 2, 1, রাইট? তাহলে 5 মানে
01 01 চার আর একে পাঁচ 01 01 লিখে ফেললাম। বি বি মানে কত? এগারো। এগারো মানে আট আর তিন এগারো। কি ভেরি ইজি 01 01 সেভেন চার আর দুই ছয় আর একে সাত চার দুই ছয় একে সাত 01 01 ওকে। অ্যান্ড সি সি মানে কত? এক্ষুনি দেখে এসছো বারো আট আর চারে বারো 01 00। এত বড় উত্তর, তার জন্য কতটা মাথা লাগলো তোমার? একদম কয়েক সেকেন্ডের মধ্যে বের করে দেওয়া যায়। দেখে মনে হবে যে প্রচন্ড কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু নম্বর পাওয়াটা এবং করাটা, আমরা অনেকগুলো পন্থা অনেকে অনেকভাবে অনেক পন্থা অবলম্বন আমরা করি, কিন্তু সেগুলো অনেক সময় শক্ত হয়ে যায় এবং মনে সাবজেক্টটাকে বিষয়টাকে অনেকটা শক্ত মনে হয়। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সঠিক সঠিকভাবে এটাকে অবলম্বন করতে পারি তাহলে বিষয়টা আমরা এনজয় করব। কম্পিউটার সায়েন্স একটা কমন সেন্স অ্যাপ্লাই করে এনজয় করা সাবজেক্ট, জাস্ট লাভ ইট। মানে তোমরা সাবজেক্টটাকে বিষয়টাকে ভালোবাসো এবং দেখবে অটোমেটিক এগুলো আস্তে 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 ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলোকে শেখো, অ্যাপ্লাই করো, ডু ইট ফাস্ট। একদমই তাই। আর মানে এক একটা করতে করতে মানে আমারই এই মুহূর্তে মনে হচ্ছে যে এর পরেরটা কি হতে পারে, আর একটা ট্রাই করে দেখি, আর একটা ট্রাই করে দেখি। একদমই এভাবেই চেষ্টা করো তোমরা। এই ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমরা নিজেরা খাতা বই নিয়ে বসো, দেখো নিজেদের মতো করেই সংখ্যা ভাবা যায়, নিজেদের মতো করে চেষ্টা করা যায়। তাহলে তোমাদের যে কোনো বই বা পাঠ্যপুস্তক যাই তোমরা অবলম্বন করো না কেন, যেটা ইউজ করো না কেন, প্রত্যেক বইয়ের পেছনে এক্সারসাইজ আছে এবং বইয়ের একদম এন্ডে গিয়ে তোমাদের কাছে দেখবে লাস্ট ফাইভ ইয়ার্সের প্রশ্ন দেওয়া আছে। তো তোমরা লাস্ট ফাইভ ইয়ার্সের প্রশ্নগুলোকে অবশ্যই আমি সাজেস্ট করব যে সলভ করো, কারণ সাধারণত সেই প্রশ্নগুলো একই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের মূল পরীক্ষায় আসতে পারে এবং একইভাবে তোমরা ইউজ টু হয়ে যাবে। প্র্যাকটিস করলে তোমরা সেখানে কিন্তু খুব ভালো মতো ইউজ টু হয়ে যাবে এবং করতে থাকলে দেখবে হয়ে কিছু নেই। আমাদের কাছে আছে আমাদেরকে মনে হয় না আর এদিক ওদিক কোথাও যেতে হবে। সিক্স মানে কি? এই তো এখান থেকেই বলে দেবো 01 10। ওকে চলো আমি তোমাদের জন্য না এটা আরেকবার পুছে দিচ্ছি, আবার তোমরা এটা করতে 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 পারবে। আট চার দুই এক লিখে দিলাম, সেভেন মানে কত? এক এক এক, অর্থাৎ 01 10। বি বি মানে ওয়ান, বি মানে কত? এগারো 01 10, আট আর তিনে এগারো 01 10। ডি ডি মানে কত? তেরো, আট চারে বারো আর একে তেরো, সো ডট দিয়ে 01 01। সি সি মানে কত? বারো 11 00, সো 11 00, আট আর চারে বারো। লাস্টে কত আছে? টু। টু মানে কত? দুয়ের তলায় এক, বাকি সব শূন্য, তাহলে টু মানে 0010 হয়ে গেল। তো তোমরা দশমিক সংখ্যাও বের করে ফেললে। আনসারটা দেখে ভয় পেয়ে যাওয়ার মতো, বাট করতে একদম কয়েক সেকেন্ডের কিছু নেই, একদম ভেরি ইজি এন্ড সিম্পল। ওকে সো তো আমরা যে আমাদের কাছে যে সংখ্যাগুলো ছিল, অর্থাৎ ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার অ্যান্ড অক্টাল নাম্বার, আমরা সেগুলো থেকে বাইনারিতে সুইচ করেছি প্রত্যেক কটার থেকে, অর্থাৎ যে কোনো সংখ্যা তত্ত্ব থেকে আমরা বাইনারিতে সুইচ করতে পারি। তোমাদের ক্ষেত্রে এমনি একটা নলেজের জন্য বলে রাখি যে আমার কোনো নাম্বার সিস্টেমের বেস যদি এক্সও হয় তাহলে আমি বাইনারিতে নিয়ে যেতে হলে আমি সেটাকে দুই দিয়ে ভাগ করেই নিয়ে যাব বা এরকম ধরনের প্রসেসে নিয়ে যাব। ওকে, কারণ এই সমস্ত সংখ্যা তত্ত্বের পজিশনাল ভ্যালু আছে, তাই জন্য এটাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। এই যে এক দুই চার আট, এগুলো দেখো সব টু এর পাওয়ার। এক মানে টু টু দি পাওয়ার জিরো, দুই মানে টু টু দি পাওয়ার ওয়ান, টু মানে ফোর মানে টু টু দি পাওয়ার টু, এইট মানে টু টু দি পাওয়ার থ্রি অ্যান্ড সো অন। সো তোমরা সংখ্যা তত্ত্বের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছ এবং পজিশনাল নাম্বার সিস্টেমের পজিশনাল ওয়েট দিয়ে যাচ্ছ। ওকে নাও, এবার দেখো তোমাদেরকে এখানে বাইনারি নাম্বার থেকে কি করে ডেসিমেল নাম্বারে নিয়ে যেতে হয় সেই ডেসিমেল নাম্বারের প্রসেসটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। সো এখানে বাইনারি নাম্বার থেকে এবার আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাব। সো প্রবলেমটা দেখে নাও তোমরা, পাঁচ নম্বর প্রবলেমটার দিকে কনসেন্ট্রেট করো। 10 11 01 ডট 101, তো আমি একবারে ফ্র্যাকশনালারি এক্সাম্পল নিয়েছি তাতে আমার বুঝতে সুবিধা হবে। ওকে 10 11 01 পয়েন্ট 101, সো আমার কাছে আছে, এখানে দেখে নিই
এটার থেকে আমরা এবার যাব ডেসিমাল। তাহলে ডেসিমাল থেকে আমরা কিসে এসেছিলাম? বাইনারিতে। এবার বাইনারি থেকে যাব ডেসিমালে, রাইট? তো নর্মাল প্রসেস, শর্টকাট প্রসেস দুটোই দেখাবো। এক্ষেত্রেও নর্মাল প্রসেস দেখে নেওয়া যাক। নর্মাল প্রসেস লিখতে গেলে আমাকে লিখতে হয় প্রথমে এই পার্টটা আলাদা করে এবং এই পার্টটা আলাদা করে আমাকে করতে হয়। ওকে, তো এই পার্টটার ক্ষেত্রে আমি শর্টকাট কিছু দেখাতে পারবো না, তোমাদের এই পার্টটার ক্ষেত্রে আমি শর্টকাট দেখিয়ে দেবো। আচ্ছা, 1 ইন্টু টু টু দি পাওয়ার 0 প্লাস 0 ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু টু টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 5, রাইট? আর এক্ষেত্রে 1 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 1, এদিকে যখন যাব মাইনাস 1, কারণ ফ্র্যাকশন তো ফ্র্যাকশন হলে দেখো 1 তো ফ্র্যাকশন হতে পারে না, তাহলে টু টু দি পাওয়ার মাইনাস 1 সূচক যখন মাইনাস 1 হয় তার মানে 1/2। ওকে, প্লাস 0 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস 3, এদিকে গেলে মাইনাস, এদিকে গেলে প্লাস। আর এদিকে লেফট থেকে রাইটে, লেফটটাকে বলা হয় একদম, সরি, রাইট থেকে লেফটে যাচ্ছে ফিক্সড নাম্বারের জন্য আর লেফট থেকে রাইটে যাচ্ছে ফ্লোট নাম্বারের জন্য। ডাইরেকশনসটা দেখো, লেফট টু, এটা হচ্ছে লেফট টু রাইট, আর ডাইরেকশনসটা দেখো, এটা হচ্ছে রাইট টু লেফট। রাইট টু লেফট হলে তুমি কিন্তু মনে রাখবে, সেক্ষেত্রে রাইট টু লেফট হলে একদম রাইট মোস্ট বিটটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ এটা। আর একদম লেফট মোস্টে যেটা আছে সেটাকে বলা হয় MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। কারণ দেখো, টু টু দি, এর সিগনিফিকেন্স হচ্ছে টু টু দি পাওয়ার 5, মানে 32, এর সিগনিফিকেন্স হচ্ছে 1, তাহলে 1 32, 1 হচ্ছে লিস্ট আর 32 হচ্ছে মোস্ট। এটা একটুখানি তোমরা তোমাদের কনসেপশনের জন্য মাথায় রাখবে। তাহলে এখান থেকে কি হলো দেখো, 32 প্লাস যেগুলো এক আছে সেগুলো নেবো, 0 দিয়ে গুণ করে কি নেবো? নেবো না, কারণ 0-র সাথে যাই গুণ করি না কেন, দ্যাট উইল বিকাম 0। তাহলে 32 8 প্লাস এখানে দেখো আছে কত, 4 প্লাস 1, সময় শেষ হয়ে আসছে, আর 1 মিনিট রয়েছে আমাদের হাতে। ওকে ওকে, আমি খুব তাড়াতাড়ি করে করে দিচ্ছি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমার কাছে আছে কত, 1/2 প্লাস 0 প্লাস 1/8, রাইট? দিস ইজ বিকাম, এটাকে যোগ করলে পাবে 45, অ্যান্ড এটাকে আমরা যোগ করলে পাবো হচ্ছে, এটাকে করলে 1/3/8 অর্থাৎ 0.625 পেয়ে যাবো। আমি এর সাথে খুব তোমাদেরকে শর্টকাট প্রসেসটা একদম একটু দেখিয়ে দিই। তোমরা এখানে লিখে নেবে 1 2 4 8 16 32, তাহলে কী ছিল, 1 0 1 1 0 1, দেখো 32 আর 8 40 আর 4 44 আর 1 45, সো ইট ইজ। সো আমরা পরবর্তীকালে এই যদি এগুলো হয় ডিসকাস করব, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলোকে প্র্যাকটিস করো। একদম, আমরা এখান থেকেই শুরু করব। যদি নেক্সট দিন আপনি যখন আসবেন স্যার, অবশ্যই এখান থেকেই শুরু করবে তোমরা। আবারও বলছি, দেখতে হলে বারবার ইউটিউব ফলো করো, এই এপিসোডস রয়েছে, আগের এপিসোডস রয়েছে। এবং স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাদের বোঝানোর জন্য। আজকে এখানেই শেষ করছি এডুকেশন অনলাইন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন সিটিভিএন এর।